আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আঁখি, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের বাজার এনেছে, এজন্য বাজার থেকে এনেছে কই মাছ আর হলো চিংড়ি মাছ আর কিছু সবজিও এনেছে। তো মাছগুলো আমার কাটতে হবে, আজকে অনেক কাজ। যেদিন বাজার আনে সেদিন তো আসলে কম বেশি অনেক কাজই থাকে, মাছ কাটা, ধোয়া, রান্না বাড়া, তরি তরকারি কাটা, এটা সবারই মনে হয় থাকে, আমার একার না। তো এই যে লাউ এনেছে, এনেছে পালং শাক আর শিম শিম। আর এই সিজনে কিন্তু শীতের সিজনে কই মাছ দিয়ে, শিম দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে ঝোল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর শীতের যে নতুন নতুন সবজিগুলো ওইগুলো দিও। আর এনেছিল ভুঁড়ি, ভুঁড়ি বা বর্জে যাই বলে আর কি। তো এদিকে আমি কই মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নেব, হালকা ভেজে রান্না করব। তো এক এক করে সব মাছগুলো আর কি ভেজে নেব। আর আসলে কই মাছগুলো অনেক বড় বড়, বোঝা যাচ্ছে কি না বলতে পারবো না, কিন্তু আসলে কই মাছগুলো অনেক বড় ছিল। এত বড় কই মাছ আসলে এখন দেখাই যায় না। আর আস্তে আস্তে তো কেমন যেন মাছগুলো সব উঠে যাইতেছে, আগে যেরকম মাছ পাওয়া যায় এখন কিন্তু ওরকম পাওয়াও যায় না। তো এদিকে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিতেছি। আমার কথা যদি কোনো ভুল টুটে যায় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে শেয়ার করবে। চিংড়ি মাছগুলো তো আমি উল্টাই দিলাম, আর এই পাশে মানে আমার ওই ঝোল তরকারিটাও হয়ে আসছে। আর চিংড়ি মাছ ভাজলে তেলটা আসলে কেমন যেন ফেনা ফেনা উঠে যায়, তো দেখতেই পারতেছো। হয়তো তোমাদের সব রান্না আমি দেখাইতে পারবো না, যতটুকু পারি ততটুকুই আর কি দেখাবো। এদিকে তো আমি মশলা কষিয়ে ভালো করে চিংড়ি মাছটা ভুনা করে নিব। মশলাটা তো আমার কষানো হয়ে গেছে, আর যে কই মাছ দিয়ে যে পালং শাক লাউ দিয়ে যে তরকারিটা রান্না করছো এটা তো হয়ে গেছে। তো রান্না করার পর এরকম হয়েছে তরকারির কালার। আর আজকে তো আমি অনেক কাজ মানে অনেক কাজ ছিল, খাইতে খাইতে অনেক দেরি হয়ে গেছে। তো এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিতেছি, আশপাককেও খাওয়ানো হয় নাই। আমি খাওয়ার পর আশপাককেও খাইয়ে দেব। তো আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ ভুনা করেছি, আর টমেটো দিয়ে ডাল রান্না করেছি, এই যে ডাল, আর হলো কই মাছ, পালং শাক, লাউ, শিম, আলু দিয়ে ঝোল রান্না করেছি। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।